দূর দূর, তোমার এই রোজের একই বাজার দেখে না আমার রান্নার ইচ্ছাটুকু চলে যায়। রোজের ওই একই মোচা, থোর, কাঁচকলা আর ডুমুর, এছাড়া কি আর কিচ্ছু তোমার চোখে পড়ে না? শোনো গিন্নি শোনো, যা কিছু করছি সব শরীরের ভালোর জন্যই করছি, এতে কোনো রাসায়নিক সার নেই, এতে একদম খাঁটি জিনিসটুকুই আছে। সে তো নয় বুঝলাম অরিজিনাল জিনিস, তা বলে কি মাছ মাংস ডিম কিচ্ছু তুমি চোখে দেখতে পাওনি? খালি ওই সবজিই খেয়ে যাবো, আর একটু প্রোটিন, একটু ভিটামিন, এসব কি ওদের শরীরে দিতে হবে না? না তুমি খাবে না, এই তো তোমার শরীরের প্যাকলা চেহারা। কি বলছো গো গিন্নি, তুমি সুভাষিস চ্যাটার্জিকে দেখো, নাম করা কাঞ্চন মল্লিককে দেখো, যত কিছু যা করে সব ওই প্যাংলারাই করে। কাঞ্চন মল্লিক, সুভাষিস চ্যাটার্জি সব নাম বলেই খালাস, তোমার সঙ্গে তো কথাই আর পারা যাবে না, যা নিয়ে এসছো তাই সেদ্ধ করে দেব, খাবে বসে বসে। এই তো গিন্নি, এই তো তোমার হাতে রান্না, সেদ্ধই হোক আর যাই হোক সত্যিই অমৃত লাগে। তোলো তোলো, আরো টপে তোলো, এইভাবে কতদিন তুমি চালাও আমি তাই দেখবো। এমন কথা বলুনি গিন্নি, মনটা খারাপ হয়ে যায়। কি গো, তোমার ওই থোর, মোচা, ডুমুর, কাঁচকলা সব একসঙ্গে সেদ্ধ করে রেখে দিয়েছি, তুমি চানটা করে খেয়ে নিও, আমি একটু পার্লার থেকে ঘুরে আসছি। ফালতু ফালতু কেন আবার পার্লারে গিয়ে পয়সা খরচা করতে যাচ্ছ? হ্যাঁ, কি করতে যাবে? ও এতেও তোমার অসুবিধা? একটু পার্লারে যাব, তোমার ওই সেদ্ধ রান্না করে করে আমার মুখটাও তো একেবারে সেদ্ধ হয়ে গেছে। সামনের সোমবার রিমির বোনের বিয়ে, তাতে যাব, মনে আছে? ঠিক আছে ঠিক আছে, 5,000 টাকা দিচ্ছি, নিয়ে যাও। হ্যাঁ, তুমি 5,000 টাকা দেবে? কি ব্যাপার গো, এই বলো না গো কি ব্যাপার গো। তোমার যা মুখের অবস্থা, 5,000 টাকা তো হলে হয়। তুমি এত বড় কথাটা আমায় বলতে পারলে? ছাড়ো, পার্লার আর যাবো না, এই রাখো তুমি তোমার 5,000 টাকা।